আওয়ামী লীগ পার্টি 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 তো আসল, আর আওয়ামী লীগ যদি 81 সালে আমাকে না আনতো আর ডাকতো না ডাকতো তাহলে তো আমার আসা উচিত না, তাহলে হয়তো আমি দেশের এই দায়িত্ব নিতেও পারতাম না। একজন আওয়ামী লীগের সকল নেতাগুলি তখন যারা ছিল সকলের কাছে আমি কৃতজ্ঞতা জানাই এই জন্য। আজকে আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী সংগঠন, আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী সংগঠন আমার সাথে আছে বলেই আজকে জনগণের যে সমর্থন আওয়ামী লীগের প্রতি এবং বিশ্বাস আস্থা এবার নির্বাচনে তার প্রতিফলন ব্যাপকভাবে ঘটেছে। কারণ গ্রামের একটা সাধারণ মানুষ তারা কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করে, তা আওয়ামী লীগকে বিশ্বাস করে অন্য কারোর উপর তাদের আস্থা নাই বিশ্বাস নাই, কাজেই তাদের যে আকাঙ্ক্ষা সেটা আমাদের পূরণ করতে হবে। আমাদের মাথায় সবসময়টা রাখতে হবে ওই যে সাধারণ মানুষটা খেটে খাওয়া মানুষ, আবার গরিব কৃষক শ্রমিক ওই রিক্সাওয়ালা থেকে নিয়ে শুরু করে দিন মজুর আমাদের সাধারণ মানুষ, তাদের ভাগ্য কিভাবে পরিবর্তন করবো, তাদের জীবন মান কিভাবে উন্নত করবো, সেটাই আমাদের মাথায় সবসময় রাখতে হবে। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেটাই শিখেছেন আর সেভাবে আমাদের চলতে হবে। কিন্তু আওয়ামী লীগ অফিস এটা তো অবশ্যই আমাকে আসতে হবে, কারণ এটি তো মুন্সিপ জড়িত আজকে এখানে আসতে হবে সবাই সবাইকে ধন্যবাদ। যদিও কাজ অনেকে আজ নেই গেছে তাদের সকলের আত্মবার্তা কামনা করি এবং আমি শ্রদ্ধা জানাই। আজকে বলবো যে দলটা হচ্ছে সত্য বড়, সংগঠনটা যদি পাশে না থাকে তো কোনো অর্জন করা সম্ভব হয় না। প্রত্যেক সাফল্যের পিছনে একটা শক্তি দরকার, তা আবার শক্তি বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের এই সহযোগী সংগঠন আমাদের দলটা শক্তিশালী আছে বলে আজকে কোভিড-19 আমরা মোকাবেলা করি। আমাদের দলের লোকরা আমাদের সমস্ত সহযোগী সংগঠন তারাই কিন্তু সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা প্রশাসনিক ভাবে যত কাজই করি না কেন শক্তিশালী সংগঠন আর মানুষ যদি পাশে না থাকে সাফল্য আনা মুশকিল করা যায় না। কিন্তু আমরা করতে পারি একটাই কারণে যে আমাদের যেগুলি মানে অফিসিয়াল আছে আছে, তার পাশে আমার সংগঠন আছে, এই সংগঠন যখন দাঁড়ায় তখনই সাফল্য আসে। এটা হলো বাস্তব কথা। বাস্তব আমি বলবো যে আমরা নির্বাচন করেছি সকলের সঙ্গে সকলে হয়তো কেউ হয়েছে কেউ জিতেছে বা কষ্ট আছে কারো কারো আনন্দ আছে, কিন্তু এই আনন্দ দুঃখ কষ্ট হাসি কান্না সব কিছু মিলেই আমাদের চলতে হবে। তাই সবাইকে আবার এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে জনগণের সাথে, জনগণের কল্যাণে মানুষের জন্য, যে মানুষের যে আস্থা বিশ্বাসটা আমরা অর্জন করেছি সেটা যেন কোনো মতে হারিয়ে না যায় এটা দিকে দেখতে হবে। আর সজাগ থাকতে হবে ওই অগ্নিসন্ত্রাস জঙ্গিবাদ অগ্নিসন্ত্রাস যারা রেল গাড়িতে আগুন দিয়ে মা সন্তানকে শিশুকে পুড়িয়ে মারে, যারা বাসে আগুন দিয়ে মানুষকে মারে, ট্রাকে আগুন দিয়ে মানুষ মারে, সিএনজিতে আগুন দিয়ে মানুষ মারে, ওই অগ্নিসন্ত্রাসীদের সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে। কারণ তাদের মিথ্যাচার আর এই সন্ত্রাসী কর্মকাণ্ডই দেশের ভাবমূর্তি নষ্ট করে। কাজে তাদের যে জনগণ এবার প্রত্যাখ্যান করেছে, তারা লিফলেট বিলি করেছে নির্বাচন বানচাল করতে চায় অর্থাৎ তারা গণতান্ত্রিক পরিবেশই চায় না, কাজে যারা গণতন্ত্র চায় না নির্বাচন চায় না।